আর মাত্র দুদিন পর বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। এবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় আগামী 7 অক্টোবর। 7 অক্টোবর বেলা 11টায় শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটি। ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে আইসিসির কাছ থেকে খুব ভালো একটা সুখবর পায়নি বাংলাদেশ। যদিও এই খবর ম্যাচে কোনো প্রভাব ফেলবে না, তারপরেও বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ের আগে আইসিসির কাছ থেকে যে খবর পেল টাইগাররা, তাতে কিছুটা হতাশ বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে দীর্ঘদিন ছিল বাংলাদেশ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 ম্যাচে হারের পর লঙ্কানরা সপ্তম স্থানে উঠে আসার সুযোগ এসেছিল তাদের সামনে। তবে সেটা পরিবর্তন হয় একদিনের ব্যবধানে। বাংলাদেশের দারুণ জয় তাদেরকে ফিরিয়ে নিয়ে গেল 7 নম্বর পজিশনে। ভারতকে হারিয়ে 7 নম্বরে উঠেছে টাইগাররা। কিন্তু বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে আইসিসি র্যাঙ্কিংয়ে অবনমন ঘটল বাংলাদেশ। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 8ম স্থানে নেমে গেছে টাইগাররা। বাংলাদেশের 7ম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের ম্যাচের আগে আইসিসি র্যাঙ্কিং নিয়ে এই দুঃসংবাদ শুনতে হলো টাইগারদের।